ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার কায়তলা জমিদার বাড়ির শত বছরের পুরনো সরকারি ই ইজারা এনে মাছ চাষ করে আসছে কায়তলা গ্রামের আওয়ামী লীগ নেতা কাজী ফেরদোস স্থানীয় বাসিন্দাদের দাবি কায়তলা রামনগর মৌজার তিন দশমিক এক ছয় একর দিঘিটির চতুর্পাশ ঘেঁষে প্রায় দুই শতাধিক পরিবারের বসবাস ওই পূর্ব পূর্বপাশে যোগ ধরে রেকর্ডের রাস্তা ছিল দীর্ঘদিন যাবৎ এই জমিদার বাড়িটি দীঘিটি সেচ না করায় রেকর্ডের রাস্তা সহ আশপাশের বাড়িঘর দিঘির মাঝে বিলীন হয়ে যাচ্ছে তাই সাধারণ জনগণ ও স্কুল কলেজের শিক্ষার্থী সহ আশপাশের লোকজন বাজারে আসা যাওয়া করতে অনেক সমস্যার সম্মুখীন হয় এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী জানান নবীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক কাজী ফেরদোস রাজনীতির প্রভাব খাটিয়ে দীঘিটি বারবার ইজারা এনে তার দখলে নিয়ে রেখেছে তাই তারা দীঘিটি সেচে রাস্তাগুলো সংস্কার করতে পারছে না চোদ্দশো উনত্রিশ বাংলা সনে কাজী ফেরদোসের ইজারার মেয়াদ শেষ হলেও তিনি আবার পুরো দীঘির মধ্যে বাস গেঁথে পুনরায় অবৈধভাবে দখলে নেন তাই বৃহস্পতিবার দীঘির চতুর্পাশের বসবাসকারীগণ উত্তেজিত হয়ে দিঘির বাসগুলো দিঘি থেকে সরিয়ে দেন এ সময় অতি দ্রুত দিঘিটিকে সেচ করে দিঘির চতুর্পাশে বাড়ি সহ রাস্তাগুলো পুনরায় সংস্কার করার দাবি জানান দিঘির পার চারপাশে বসবাসকারী সাধারণ জনগণ এদিকে কায়তলা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান শকত আলী জানান দিঘির পাশে বসবাসরত সকল জনগণের দাবি দিঘিটি অবমুক্ত করে চতুর্পাশের রাস্তাগুলো সংস্কার করে তাদের ভিটে বাড়িগুলো বাঁচানো এবং যাতায়াতের সুবিধা করে দেয়া তিনি আরো জানান কাজী ফেরদৌস বারবার দিঘিটি লিজ এনে দখলে রেখেছে গত বছরও খাস কালেকশন নিয়ে আসছে টেন্ডার ছাড়া তার মেয়াদ চলে গেলেও সে পুনরায় দিঘিটি আবার দখল করে রেখেছেন এমপি সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিন মাসের স্থগিতাদেশ দেন স্থগিতাদেশ দেওয়ার পরও আবারও অবৈধভাবে কাজী ফেরদৌস দিঘিটি যাতে সেচ দিতে না পারে তাই দিঘির ভেতরে চতুর্পাশে বাস গেঁথে দেন এদিকে কাজী ফেরদোসকে এ নিয়ে জিজ্ঞেস করলে তিনি জানান জনগণের সুবিধার্থে দিঘিটি সেচ দিতে তার কোনো প্রকার বাধা নেই তিনিও চান দিঘিটি অতি দ্রুত সেচ করে আশপাশের বাড়িঘর সহ রাস্তাগুলো পুনরায় সংস্কার করা হোক অধিকার আছে

ইউনিয়ন পরিষদের রাস্তা বুকপাট দিয়া বাজারে আসছে কায়তলা দলে যোগ্য বাবুর নামে অদের কাটা এই যতগুলার দিকে আছে সবগুলো জমিদারদের এবং জমিদারদের স্কুল এই প্রতিষ্ঠাতাদের স্কুল কিন্তু আমরা একটা সমিতির মাধ্যমে ডাক দিয়ে চেষ্টা করি বারবার স্কুলকে টাকা দেওয়ার জন্য স্কুল খুব গরিব এই জন্য আর এখন এই যে দিগিটা আছে এই ডিগিটারা বারবার এ এটার মানে লিজান্ত আছে গত বছর এটার খাস কালেকশন নিয়ে আসছে টান্ডার আন্ডারগ্রাউন্ড ছাড়া এবং আইন না সে করে মেয়াদ ফাড় হয়ে গেল ডিগি দখল করে রাখে এবং আজও দখল করে রাখছে আমি আমার মাননীয় এমপি মহোদয় নিকট অনুরোধ করছি গিয়া এক মাস আগে যে ভাই ডিগির ফারের মানুষের যে দুরবস্থা এটার যে পার ছিল পাটটা ভাঙ্গিয়া মানে দিঘির ভিতরে চলে গেছে ইহানে প্রায় পাঁচ সাতশো লোকের বসবাস সাংঘাতিক ঘনবসতি তারা মানে ইহানের দিন যাপন করতে পারছে না বিধিভাগ ভাঙ্গিয়া উপরে চলে গেছে এই পাটটা বান্ধার সাংঘাতিক দরকার দিঘি কাকে লিস্ট দিলে না দিলেন এটা হলো পরবর্তী ব্যাপার যারা পায় তারা নিবে কিন্তু তিন মাসের সকিষ্ট নিয়ে আপনি অন্তত এটা রাখেন আপনি দয়া করে একটি অনুসারে ফোন দেন আমার সামনে আমার মাননীয় মন্ত্রী মহোদয় অত্যন্ত আন্তরিকভাবে জনগণের গড়া চিন্তা করে চেয়ারম্যান দিকে তাকিয়ে সাথে সাথে ফোন দিয়ে দিছে তাকে আমার ইউনো মহোদয়কে ইউনো মহোদয় বলছে যে আপাতত এটা স্থগিত রাখেন এরপর আমরা তিনবার চারবার আমার ইউনো মহোদয়ের কাছে গেছি ইউনো সাহেব ওয়াদা করছে যে এটা শেষ কইরা এটার পার বাইন্দা দিবে যাতে জনগণ আবার এই রাস্তা দিয়ে যাইতে পারে কিন্তু দেখা গেছে কি অবৈধভাবে আর আগে মাছের সময় গেছে কালকে কাজী ফেরদোস মেয়াদ শেষ হওয়ার ফলেও সে দূর করে আমার সারা ইয়াতে এই পুকুরের মধ্যে পুকুর হিসতে দিবে না ভাস্কুপটা দিছে এবং বলছে যে আমি টিসি আন দিছি এরপরে আমরা কয়েকজন আমি আবুধার মেম্বার সাহেব তারপরে নাজমুল মেম্বার সাহেব শফিক মেম্বার সাহেব আমরা সবাই গেছি ইউনু স্যার কাছে রাত্রেবেলা যাই আজ জিজ্ঞাসা স্যার সত্য কথা আমাদের বলেন বারবার আপনাকে অনুরোধ করছি স্যার যে আমাদের এই দিকের জন্য মানুষ আমি চেয়ারম্যান আমার কাছে গিয়ে কান্নাকাটি করে লুটাই করছে মানুষ যে আপনারা বারবার দেন না আমরা তো শেষ আমাদের বাড়িঘরগুলো শেষ আমরা গরিব মানুষ এ কথা বলার ফলে স্যার কেন আমি তো কথা বলছি আমি এমপি মহোদয়কে অনুরোধ করছি তা আমি বললাম যে স্যারের বাস বুস দিয়ে সব আজকে সকাল জনগণ জানছে যে মেয়াদশে সে দূর করতেছে এই জন্য জনগণ আজকে এই বাস